গ্যাসের সংকট আছে, আপনারা বলেছেন ঠিকই যে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, কিন্তু তারপরও আমরা এখন গ্যাস পাচ্ছি না। কিন্তু দাম বৃদ্ধি করার পরেও আমরা কিন্তু এখনও যদি মার্কেট ওয়ার্ল্ডের যে মার্কেট প্রাইস আছে সেই প্রাইসে যদি আপনাদেরকে আমরা গ্যাস দেই, যে প্রাইসে এখন দেওয়া হচ্ছে তার থেকে কিন্তু অলরেডি কিন্তু প্রায় 50% সাবসিডি দেওয়া হচ্ছে গ্যাসে। বিদ্যুতেও একই অবস্থা, আপনাদের যে বিদ্যুতে আমরা সার্ভে করেছি, আপনাদের যে কম্পিটিটিভ কান্ট্রিজ আছে সেখানে কিন্তু তুলনামূলকভাবে গ্যাস আর বিদ্যুতের দাম এখনও বাংলাদেশে সব থেকে কম। কিন্তু দাম নিয়ে তো আপনারা কেউ অত কমপ্লেন করছেন না, আমি যতদূর জানি সবাই বলছে ঠিক আছে বেশি দাম হয়েছে হয়েছে আমরা দেবো, কিন্তু গ্যাস আমাদেরকে আনইন্টারাপ্টেড আমাদের দরকার, এটাই হলো আসল জিনিসটা। তো সেটার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আপনারা জানেন আমাদের অনেক দিন পর্যন্ত তো বাংলাদেশের আমাদের ব্যবসায়ীদের সরকার আমাদের সবাইরই আইডিয়া ছিল দ্যাট আমাদের অনেক নিজস্ব অনেক গ্যাস আছে, এবং আমি কিন্তু যেটা এখন মনে করি অতীতে আমরা যেটা ভুল করেছি যে আমাদের যে নিজস্ব গ্যাস ছিল এটা কিন্তু আমরা পানির দামে আমরা কিন্তু বিক্রি করেছি, ওই সময় থেকে আমাদেরকে কিন্তু মার্কেট প্রাইসিং করা উচিত ছিল, তাহলে আমাদের গ্যাস কনজারভেশনও হইতো অনেক কিছু। এনি যেটা হয়েছে হয়েছে, এখন যেটা সমস্যা হলো তারপর আমরা দেখলাম যখন গ্যাসের সমস্যা তাহলেকে ইম্পোর্ট করা ছাড়া সম্ভব না। এখন আমরা যে এলএনজি ইম্পোর্ট করব এটার জন্যে কিন্তু অনেক চ্যালেঞ্জ ছিল যে আমাদের কিন্তু কোনো ডিপ সি পোর্ট নাই, তো এলএনজি ভেসেল যে আসবে গ্যাস নিয়ে আসবে কোথায় আসবে, কেমনে আমরা করব। তারপর আমরা অনেক ফিজিবিলিটি করে এই যে FSRUগুলি আনা হইলো, আমার এখন মনে আছে যখন প্রথম FSRUটা করা হয়েছিল অনেক আমাদের সমালোচনা হয়েছে যে এটা এত বেশি দামে করা হচ্ছে এটা কেন, কিন্তু FSRU এরপরে আমরা দেখলাম কি আমরা কিছুটা গ্যাসের ইম্পোর্ট করে আমদানি করে আমরা কিন্তু গ্যাসের সমস্যাটা অনেকটা আমরা কিন্তু সমাধান করতে পেরেছিলাম। তারপর দ্বিতীয় FSRU আসলো, এখন আমাদের তৃতীয় FSRU পায়রাতে আসতেছে, সেটারও ফাইনাল স্টেজে আছে। তো গ্যাস সংকট সলিউশন করার জন্যে সরকার অনেক কিছু কাজ করা হচ্ছে, আর আমি কিন্তু বিদ্যুৎ মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি, উনি কিন্তু মনে করছেন আমাকে বলেছেন যে ভবিষ্যতে ইমিডিয়েট যেটা সংকট হচ্ছে এটা হচ্ছে যেহেতু আপনার একটা FSRUকে আবার প্রত্যেক বছর তাদেরকে লাইসেন্স রিভিউ করতে হয়, ওর জন্যে তারা 15 দিন থেকে 1 মাস তারা বাইরে চলে যায়, তো একটা চলে গেছিলো সেটা ফেরত এসছে, এখন আরেকটা গিয়েছে সেটাও কয়েকদিনের মধ্যে চলে আসবে, খবরের কাগজে আপনারা দেখেছেন আমরা 1 কার্গো LNG অলরেডি কেনা হয়ে গেছে। তো আশা করি যখন এগুলি আসবে তখন আমাদের গ্যাসের সংকট কিছুটা আমাদের ভালো হবে কিছুটা, আমি বলছি না কি ফুল সলিউশন হয়ে যাবে, ওটা নিয়ে একটু সময় লাগবে কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট হবে।